হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের শীর্ষে থাকা 30 থেকে 40 হাজার টাকার মধ্যে সকল স্মার্টফোনের আনঅফিসিয়াল বর্তমান বাজার মূল্য। নাম্বার 4, সাউমি MI 90 Pro, প্রাইস 30 হাজার টাকা। ব্যাক ক্যামেরা ট্রিপল 48+8+13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল, ডিসপ্লে 6.39 ইঞ্চ, র্যাম 6 or 8 GB, রোম 64 or 128 GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড পাই V9.0, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগনস 855, ওয়েট 191 গ্রামস, ব্যাটারি লিথিয়াম পলিমার 4000 mAh। নাম্বার 3, রিয়েলমি X2 Pro, প্রাইস 35 হাজার টাকা। ব্যাক ক্যামেরা কোয়াড 64+13+8+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, ডিসপ্লে 6.5 ইঞ্চ, র্যাম 6 or 8 or 12 GB, রোম 64 or 128 or 256 GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড পাই V9.0, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 855+, ওয়েট 199 গ্রামস, ব্যাটারি লিথিয়াম পলিমার 4000 mAh। নাম্বার 2, ZTE নুপিয়া রেড ম্যাজিক 3, প্রাইস 38 হাজার টাকা। ব্যাক ক্যামেরা 48 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, ডিসপ্লে 6.65 ইঞ্চ, র্যাম 6 or 8 or 12 GB, রোম 64 or 128 or 256 GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড পাই V9.0, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 855, ওয়েট 215 গ্রামস, ব্যাটারি লিথিয়াম পলিমার 5000 mAh। নাম্বার 1, সাউমি MI Note 10, প্রাইস 39,500 টাকা। ব্যাক ক্যামেরা পেন্টা 108+5+12+20+2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, ডিসপ্লে 6.47 ইঞ্চ, র্যাম 6 GB, রোম 128 GB, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড পাই V9.0, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 730, ওয়েট 208 গ্রামস, ব্যাটারি লিথিয়াম পলিমার 5260 mAh। ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।